বনগার পূজো গাইড ম্যাপ প্রকাশ জেলা পুলিশের। ভিড় নিয়ন্ত্রণে শহরে 7টি জায়গায় হচ্ছে ড্রপ গেট। শহরের বিভিন্ন জায়গায় থাকছে পুলিশি সহায়তা কেন্দ্র। চতুর্থীর দিন বনগার পূজো গাইড ম্যাপ প্রকাশ বনগা পুলিশ জেলার পক্ষ থেকে। এদিন আনুষ্ঠানিকভাবে গাইড ম্যাপ প্রকাশ করেন বনগা পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বসু। সীমান্ত শহর বনগা বরাবরই কলকাতা মহানগরের পর শারদ উৎসবের আয়োজনে শ্রেষ্ঠত্বের দাবি রাখে এই শহর। এবছর বনগা এলাকায় বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছেন, প্রশংসা করেছেন বনগার বেশ কিছু মণ্ডপের। ইতিমধ্যে স্থানীয়ভাবে বিশিষ্ট জনদের দিয়ে বনগার বেশ কিছু পুজো মণ্ডপ উদ্বোধনের কাজও শুরু হয়েছে। প্রতিবছর পুজোর দিনগুলিতে স্থানীয়রা তো বটেই, বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই শহরে। দর্শনার্থীদের সুবিধার জন্য প্রতিবছর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গাইড ম্যাপ তৈরি করা হয়। এদিন বনগার নীলদর্পণ ভবনে সেই গাইড ম্যাপেরই আনুষ্ঠানিক প্রকাশ করা হলো। জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, বনগা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সূর্য শঙ্কর মণ্ডল, বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। হাজির ছিলেন বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও ক্লাব সংগঠনের প্রতিনিধিরা। এদিন গাইড ম্যাপ প্রকাশের পর পুলিশ সুপার বলেন, শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি রিকোয়েস্ট করছি আপনাদের যে আপনারা খুব আনন্দ করুন, সবাই আনন্দ করুন, সবাই রাস্তায় বেরোন, সুন্দর হয়। শুধু বনগাঁ নয়, আমাদের আশেপাশে জেলা শহরতলির বহু 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 মানুষ আসেন এবং আমরা যে রুলস অ্যান্ড রেগুলেশনস করেছি বা যে গাইড ম্যাপ করেছি সবই আপনাদের জন্য করেছি। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশ মতো পঞ্চমীর দিন বিকেল 3টে থেকে পরদিন ভোর 3টে পর্যন্ত শহরের রাস্তায় নো এন্ট্রি করা হচ্ছে। একইভাবে ষষ্ঠীর দিন বিকেল 3টে থেকে পরদিন ভোর 4টে, সপ্তমীর দিন 3টে থেকে পরদিন ভোর 4টে, একইভাবে অষ্টমী ও নবমীর দিন বিকেল 3টে থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত শহরের রাস্তায় নো এন্ট্রি থাকবে। এই সময় মোটর বাইক বা অন্য কোনো চার চাকার যানবাহন শহরের রাস্তায় চলাচল করবে না। তবে জরুরি কাজের প্রয়োজনে যাদের যাতায়াত করতে হয় তাদের জন্য কার পাশের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ভিড় নিয়ন্ত্রণের জন্য শহরের 7টি জায়গায় ড্রপ গেট করা হয়েছে। ড্রপ গেটগুলি তৈরি করা হচ্ছে যশোহর রোডের সিকদারপল্লী যোগেন্দ্রনাথ বিদ্যালয়ের সামনে, বিএসএফ ক্যাম্প মোড় এলাকায়, চাকদা রোডের ওপর সাগর ইটভাটার সামনে, বনগা বাগদা রোডের পুরনো পোস্ট অফিস, রামনগর রোডের ক্ষেত্রে আপনজন মাঠ, বনগা পৌরসভার পার্কিংয়ের সামনে, পাইকপাড়া সুটিয়া রোডে ও 2 নম্বর রেলগেট এলাকাতেও ড্রপ গেট তৈরি করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, শহরের একাধিক জায়গায় পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে, সেখান থেকেও দর্শনার্থীরা তাদের প্রয়োজনে পুলিশের সাহায্য পাবেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, দর্শনার্থীদের সুবিধার জন্য পরিস্থিতির ওপর নির্ভর করবে যানবাহন নিয়ন্ত্রণের বিষয়টি। এ বিষয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান বলেন, শারদীয় দুর্গা উৎসবের মহা চতুর্থীর পূর্ণ লগ্নে আমাদের যে দুর্গা উৎসব বনগা এবার অত্যন্ত আকর্ষণীয়, সেই পুজোর মানুষের যাতায়াতের কোনো অসুবিধা না হয়, তার মধ্যে এই বনগা দুর্গা পুজোর গাইড ম্যাপ, এই গাইড ম্যাপটা একটা এবারের যেটা আমরা দেখতে পাচ্ছি একটা অত্যন্ত অসাধারণভাবে করেছেন, যেটা মানুষের বুঝতে সুবিধা হবে। আমরা ধন্যবাদ জানাই আমাদের এসপি ম্যাডামকে, ধন্যবাদ জানাই পুলিশ পরিবারকে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুজোকে উৎসবের আকার নিয়ে গেছেন, মিলন উৎসবে ধর্ম যার যার উৎসব সবার এই জায়গাটা নিয়ে এপার বাংলা ওপার বাংলার যে মহামিলন উৎসব হবে তার মুখ্য ভূমিকায় থাকবে পুলিশ প্রশাসন, সহযোগিতায় থাকবে বনগাঁ পৌরসভা, আমরা ক্লাবগুলোকে সহযোগিতা করব এবং ভালো উপহার দেবো, দিয়ে লক্ষ লক্ষ মানুষের পুজো প্যান্ডেল দেখার সুযোগ করে দেবো। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।